ভাগবতে আমরা দশম স্কন্ধে আজকে একুশ নম্বর অধ্যায় বেণুগীত। বেণুগীত থেকে এখন পর্যন্ত আমরা ভাগবতে যা পড়ছিলাম তার তুলনায় এর পুরো রূপটাই পাল্টে যায়, ভাগবতের রূপ এখান থেকে পাল্টে যায় পুরো। এখান থেকে পর পর কয়েকটি আসবে। বেণুগীত, বেণুগীতের ঠিক পেছনে চিরহরণ, চিরহরণের ঠিক পেছনে আসবে রাসলীলা। এই বেণুগীত থেকে শুরু করে রাসলীলা অবধি এটাকে বলে ভাগবতের প্রাণ। যারা প্রথম থেকে শুনছেন, আমরা কয়েকবার এই কথা বলেছিলাম যে ভাগবতে যাবতীয় যা কিছু আছে, যাবতীয় যা কিছু আছে আপনি অন্যান্য পুরাণে পেয়ে যাবেন। তো এই পুরো জিনিসটাই আলাদা, যে যদি আপনি বেণুগীত গীত থেকে রাসলীলা, আমরা এটাকে পুরো একটা সেকশন রাসলীলা রূপে নিচ্ছি, এটা যে কোনো জিনিস অন্যান্য ধর্মে বলুন, আমাদেরই শাস্ত্রে বলুন, পুরাণে বলুন, আপনি সব কিছু পেয়ে যাবেন। কিন্তু এই রাসলীলা পোর্শন, মানে বেণুগীত থেকে রাসলীলা, এটা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ভাগবতের যে বৈশিষ্ট্য এটাই নাশ হয়ে যাবে। আর এই জিনিসটা ভাগবত ছাড়া অন্য কোনো শাস্ত্রে কোথাও, বিশ্বের কোনো ইতিহাসে কোথাও নেই। কোথাও কোথাও একটু বর্ণনা আছে, এক বাক্যে দু বাক্যে, তার বেশি কিছু নেই। এটা এই বেণুগীত শুরু করার আগে দুটো জিনিস একটু জেনে নেওয়া দরকার। ভক্তি শাস্ত্রে যদি অধ্যয়ন করেন, খুব গভীরে গিয়ে যদি অধ্যয়ন করেন, আর যদি সুযোগ না থাকে শুধু ঠাকুরেরই কথা মৃত যদি পড়েন, যেখানে ঠাকুর ভক্তি নিয়ে কথা বলছেন, সেখানে আমরা যদি ওটাকে গুছিয়ে রাখি, ভক্তি মোটামুটি দুই প্রকার হয়ে যায়। একটা হলো বৈধি ভক্তি, একটা হলো পরাভক্তি। বৈধি ভক্তি মানে যেখানে আপনি নানান রকমের বিধি পালন করছেন, এত জপ, এত তপস্যা, মন্দিরে যাওয়া, নানান রকমের। বা যারা ঠিক ঠিক বৈষ্ণব, যাদের বাড়িতে ভগবানের সেবা আছে, প্রভুর সেবা আছে, তারা যেভাবে সারা দিন ধরে সেই সেবা করে যাচ্ছেন, এগুলো সব বৈধির মধ্যে পড়ে, বিধির মধ্যে। বৈধি ভক্তি করতে 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 যখন আরও গভীরে চলে যায়, তখন ভালোবাসাটা গভীরে চলে যায়, এমন গভীরে চলে যায় যেখানে কোথাও একটা আত্মীয় বোধ। তো বলবেন যারা পুজো করেন তাদের কি সেই আত্মবোধ নেই? থাকে, এমনকি যে মন্ত্রগুলো আছে তাতে সেই আত্মবোধ আনা হয়, যেখানে হৃদয়ে ধ্যান করছেন, মস্তক থেকে নামাচ্ছেন ইত্যাদি। কিন্তু ঠিক ঠিক এই জিনিসটা বোঝা যে আমি আর আমার ইষ্ট এক হয়ে গেছি, এটা হয় না। এটা এটা কদাচিৎ কখনো কিছু লোকের হয়। সেখান থেকে যখন আরও যখন এগোয়, ঠাকুর বলছেন ভক্তি ভাব, ভাব থেকে প্রেম, প্রেম যেখানেই ঠাকুর বলছেন ওটার অর্থই হলো পরাভক্তি, প্রেমাভক্তি। আমরা খুব সহজ করে দুটো ভাগ করে দিলাম। পরাভক্তি কীভাবে হয়, প্রেমাভক্তি কীভাবে হয়, কারণ আপনি যেখানেই ভক্তির কথা শুনবেন সবটাই কিন্তু বৈধি ভক্তি। আপনি বেলুর মঠ থেকে যদি দীক্ষা নেন এটা বৈধি ভক্তি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে প্রেমাভক্তিতে যাওয়া। আপনি যদি খ্রিশ্চান মিশনারিজে জয়েন করে নেন বৈধি ভক্তি, মুসলমানরা যা কিছু করছে বৈধি ভক্তি, যাবতীয় যা কিছু আছে সব বৈধি ভক্তি, বৈধি ভক্তি, বৈধি ভক্তি। উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটার হচ্ছে প্রেমাভক্তিতে যাওয়া। এখন এই বৈধি ভক্তি থেকে ঠাকুর যেমন বলছেন ভক্তি ভাব, মহাভাব, প্রেম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন, ভক্তিটা যখন পাকতে শুরু হয়, পাকা মানে হচ্ছে যখন আরও গভীরে যাচ্ছেন, আরও গভীরে যখন যাচ্ছেন, তখন এই যে পার্সোনালিটি, আপনার যে ব্যক্তিত্ব, এতে কী পরিবর্তন হতে শুরু হয়,
পারিপার্শ্বিকে কী কী পরিবর্তন হতে শুরু হয়, আপনার আশেপাশে মনে এগুলো কী পরিবর্তন হতে শুরু হয়? শুরু হয়েছে কিন্তু বৈদিক ভক্তি থেকে। আজকে একজন আমাকে একজন যোগাযোগ করলেন, সংসার ভালো লাগে না, মন ভেঙে যাচ্ছে, কাঁদছেন, বলছেন সব ছেড়ে ছুড়ে ঠাকুরের জন্য যাবেন। আর বললাম আপনার প্রথমে ডাক্তার দেখানো দরকার, যাদেরই ভগবানের নামে ঠাকুরের নামে জল বেরোয় না তাদের আগে মাথা দেখানো দরকার, কারণ ইমোশনাল যারা তারা আর যাই হোক ওরা ভক্তির জন্য প্রস্তুত না। সংসারের সমস্যা হচ্ছে চোখ দিয়ে জল বেরোতে শুরু করে। স্বামীজি প্রচণ্ড রেগে মেগে বলতেন, বাড়িতে ওই মালপো খায় আর ওই নাচে যাতে হজম হয়, আর নিজেদের বউয়ের কথা মনে করে চোখ দিয়ে জল বেরোতে থাকে। বৈষ্ণব নাচ মানে তাই, বৈষ্ণব কীর্তন মানে তাই, মালপোগুলোকে হজম করার জন্য নাচে আর বউয়ের কথা ভেবে, এগুলো হচ্ছে ইমোশনালিজম। যখন বৈদিক ভক্তিতে নামে, গীতাতে অষ্টাদশ অধ্যায় যদি পড়েন যেখানে কর্মের কথা বলছেন, কর্মত্যাগের কথা বলছেন, কারণ যারাই ভগবত ভক্তিতে আসেন কর্মত্যাগ তাদের হতে শুরু হয়। এই যে কর্মত্যাগ যখন বলছে আমি সংসার ত্যাগ করব, ওটা কি তামসিক ত্যাগ হচ্ছে না রাজসিক ত্যাগ হচ্ছে না সাত্বিক ত্যাগ হচ্ছে, এগুলো বুঝতে একটু সময় লাগে। কিন্তু যখন সাত্বিক ত্যাগ হয় সেখান থেকে যখন এবার আস্তে 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 ঠিক ঠিক ভগবানের ভালোবাসায় যখন ডুববে, এটা কিভাবে হয়? বলছেন কাউকে কারোর প্রতি হিংসার ভাব রাখবে না, আর পর নার অপরের যে স্ত্রী তার দিকে দৃষ্টি দেবে না। তো সবাই জানে, বাচ্চা বয়স থেকে জানে যে অপরের স্ত্রীর দিকে দৃষ্টি রাখবে না, তাও তো লোকে দায়। বাল্মীকি এটাকে অন্য স্তরে নিয়ে চলে গেলেন, পর স্ত্রীর দিকে যদি দৃষ্টি দাও তাহলে এই রাম রাবণের যে যুদ্ধ এই স্তরে চলে যাবে। ধর্মপথে যদি না থাকো, যেখানে উনি ধর্ম বলতে ইমোশনসকে নিয়ে আসছেন, যেখানে হিংসা কাম ক্রোধ সবই আসছে, তখন কি হবে? মহাভারত একটা লেগে যাবে। যখনই আমাদের এই কাহিনিগুলো রামায়ণ মহাভারত এই কাহিনিগুলো, এটা আমাদের বাচ্চা বয়স থেকেও শিখিয়ে দেওয়া হয়েছে। বলছেন যে মাতৃবত পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবত, অপর যে স্ত্রী তাকে মার মতো দেখবে, অপর যে সম্পত্তি ঢেলার মাটি ঢেলার মতো দেখবে, তাতে যেন তোমার কোনো দৃষ্টি না পড়ে। একটা কথাই তো হয়ে গেল, তাহলে এত বড় রামায়ণ রচনা কেন? কারণ আমাদের মন এত স্থূল মন, আমরা সূক্ষ্ম জিনিস নিতে পারি না, নিলে বেশিক্ষণ ধরে রাখতে পারি না, ফলে ওটাকে বিস্তারে বর্ণনা করতে হয়। এখন এই যে পরাভক্তি বৈদিক ভক্তি থেকে যে ধীরে ধীরে ট্রানজিশন করে প্রেমে যাবে, মহাভাবে যাবে, এটা কীভাবে যাবে, এই জিনিসটাকে নামানো অসম্ভব প্রায়। আর আমি যা বই পড়েছি, ভালো সংখ্যাই পড়েছি, কোথাও কোনো লিটারেচারে এটা নেই। ব্যক্তিগত জীবনে আছে, যেমন ধরুন মীরাবাঈ, মীরাবাঈর জীবনে আছে সেটা, আপনি মুসলিম সেন্টস রাবায়া তার জীবনে আছে, সেন্ট টেরেসা ছিল ক্রিশ্চিয়ান তাদের ছিল, সেন্ট ফ্রান্সিস, মানে অনেকেরই হয়েছে, এটা যে হয়নি তার, কিন্তু একটা সাহিত্য রূপে এটা কেউ আনতে পারেনি, ব্যাসদেব এনেছেন। বৈদিক ভক্তি ধীরে ধীরে কীভাবে ভাবে পরিবর্তিত হয়, ভাব থেকে এভাবে এখান থেকে কীভাবে এটা প্রেমের দিকে চলে যায়, পরাভক্তি চলে যায়, তিনি দেখাচ্ছেন। আর তিনি দেখাচ্ছেন না রাসলীলার মাধ্যমে, রাসলীলা কিন্তু ধুম করে ঢুকে যাচ্ছে না, যে কোনো জিনিস হুশ করে তো হয়ে যায় না, একটা প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতিটা শুরু হয় বেণু গীত থেকে। বেণু মানে বাঁশি, বাঁশি বাজাচ্ছেন, এই প্রথম শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলেন
যেখান থেকে গোপীরা ধীরে ধীরে তাদের মন এবার চলল। এই হলো প্রথম, সেকেন্ড থেকে হবে চিরহরণ, সেকেন্ড থেকে রাসলীলা। বৈদিক ভক্তি থেকে যখন প্রেমা ভক্তিতে যায় তিনটে স্টেজে যায়, থ্রি স্টেজ। প্রথমটা হয় যে দেখবেন ভগবান আর ভক্তের যে সম্পর্ক খুব বিচিত্র সম্পর্ক। ঠাকুর খুব সুন্দর বলছেন, কখনো ভগবান চুম্বক হন, কখনো ভক্ত চুম্বক হন। বৈদিক ভক্তি মানে আপনি ধরার চেষ্টা করছেন ঈশ্বরকে, প্রেম ওয়া যে পরাভক্তি মানে হয় ঈশ্বর আপনাকে এবার ধরে নিয়েছেন। যতক্ষণ আমি চেষ্টা করছি ঠাকুরকে ধরার জন্যে, এটা বৈদিক ভক্তি। আপনি যেটা দিয়ে ধরছেন, নিয়মিত শাস্ত্র পড়ছেন, জপ ধ্যান করছেন, তীর্থে যাচ্ছেন, মন্দির করছেন, আপনি ঠাকুরকে ধরার চেষ্টা করছেন। কোনো কারণে কালকে চাকাটা ঘুরে গেল, এবার ঠাকুর আপনাকে ধরছেন। কঠোপনিষদে খুব সুন্দর বলছেন এটা, ইমাই বয়স বেণুতে তেন লভ্য। আত্মা যাকে বরণ করেন, আত্মা এবার ঠিক করলো যে কে বরণ করলাম, কাকে বরণ করে, যারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় চেষ্টা চালাচ্ছে না, তাকেও বরণ করে নিয়েছে। সেটাকে আমরা ব্যাখ্যা করি, আগে আগে জন্মে তার করা ছিল বলে বরণ করেছে। তো তার মানে এই না যে তাকে ধরে দেখিয়ে দেয় দেখো আমার এই স্বরূপ, না 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 না, এবং এটারও একটা প্রসেস আছে। এই প্রসেসে দুটো জিনিস চলে, তিনি টানেন আর ভক্ত নিজেকে ছাড়ে, বলে ইয়েস দিলাম, ইয়েস দিলাম, দিয়ে একটা স্টেজ। ভক্ত তো এটা চাইছে কি না, একটা বিবাহ যখন হয় মা দুই বাড়ির যে লোকেরা যখন বিবাহ করছে, ধরেই নেওয়া হয় ছেলে আর মেয়ে দুটোরই একটা তার মধ্যে মত আছে। এবার যে রিচুয়ালসগুলো সেখানে হবে একটার পর একটা যখন এগোচ্ছে, সেই মত আছে বলেই একটার পর একটা হয়। যখন বলবে এবার তোমরা উপোস করো বিয়ের আগে, করবে, কারণ এটাই ও মত আছে তাতে। যদি মত না থাকে কিছু একটা গোলমাল সে পাকিয়ে দেবে, বাড়ি থেকে পালিয়ে যাবে। এখানে এই যে ওয়েতি ভক্তি, যে এইগুলি যে আমরা এগুলো পরপর পরপর শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে যে আমরা বর্ণনাগুলো শুনে এলাম, এগুলো সব কিন্তু প্রেমা ভক্তির লক্ষণ। আমরা আগেও এটা আলোচনা করেছি, শুধু একটা জায়গায় নবধা ভক্তি নিয়ে আলোচনা হয়েছিল, পরেও হবে। এটা হচ্ছে বৈদিক ভক্তি। তো ভাগবত হচ্ছে, ভাগবত সাধারণ গ্রন্থ না, ভাগবত হচ্ছে শুদ্ধ ভক্তি। এইবার ইনি দেখাচ্ছেন ভক্ত যখন প্রস্তুত, ভগবান তাকে কীভাবে আস্তে করে টানতে শুরু করে নিজের দিকে। যেমনি টানতে শুরু করলেন, ভক্ত প্রস্তুত রয়েছে, সে নিজেকে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ যখন করে সেটাও একটা ক্রিয়া, আত্মসমর্পণটাও একটা ক্রিয়া। আমি নিজেকে দিলাম, বেদান্তে বারবার বলেন জ্ঞান কখনো কর্মের ফল হয় না, কখনো হয় না। সেই না আপনি যখন বলছেন আমি আত্মসমর্পণ করলাম, তখনও কিন্তু আপনার ভেতরে ওই কর্মের ভাব থেকে যায়। আমি ত্যাগ করলাম, তখন কিন্তু মনের ভেতরে ত্যাগের যে কর্ম ওই ভাবটা থেকে যায়। আমি কর্ম ত্যাগ করলাম, এটাও একটা কর্ম, কারণ সেখানে মন জুড়ে রয়েছে। কাজ করা কাজ না করা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মনের ভেতরে রিয়াকশন হচ্ছে কি না। গীতায় ভগবান খুব সুন্দর বলছেন, যস্য নাহম কৃত ভাব বুদ্ধির ইয়স্য না লিপ্যতে, যার অহম ভাব নেই, যার বুদ্ধি লিপ্ত হয় না, হত্বাপি সেই মান লোকা না হন্তি না নিবদ্ধতে, সে সারা জগৎকে বধ করলেও সে জানে আমি বধ করিনি। ঠাকুর আরও সহজ বলছেন, যারা ঠিক ঠিক বেদান্তি, হাত কেটে গেছে, রক্ত দরদর করে বেরোচ্ছে, সে বলে কই আমার তো কিছু হয়নি, কারণ আমি তো সেখানে নেই, আমি বুদ্ধি নেই। মানুষ যখন বলছে আমি ত্যাগ করলাম, আমি কর্ম ত্যাগ করলাম, সেখানে আমিত্ব বুদ্ধি আছে, আমি ত্যাগ করলাম,
আমি বুদ্ধি আছে, সেই জন্য ওইটাও কর্ম, ত্যাগটাও কর্ম, ত্যাগটা ত্যাগ নয়, ত্যাগটাও কর্ম। জানি না জিনিসগুলো কতটা আপনি ধরতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, না বোঝারই কথা, কিন্তু দুবার তিনবার যখন এটাকে নিয়ে ভাববেন এটা বুঝতে পারবেন। করা মানে হয় যে কোনো মনে যদি একটি বৃত্তি যদি ওঠে, মনে যদি একটা ভাব ওঠে, আর সেই ভাবের সঙ্গে আমিত্ব যদি জড়িয়ে থাকে। যখন বললেন আমি এটা দান করলাম, আমি এটা ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দেওয়া, ধরাও একটা কাজ, ছেড়ে দেওয়াটাও একটা কাজ। ট্রেন যখন সামনে যায় সেটাও যাওয়া, ট্রেন যখন পেছনে যায় সেটাও যাওয়া। ধরাটা যেমন একটা কাজ, ছাড়াটাও একটা কাজ। আর ওখানে আমিত্ব জুড়ে আছে, আমি করলাম, সেই জন্য ত্যাগ করাটাও একটা কাজ। যখন সমর্পণ করছেন, যখন আপনি বলছেন হে ঠাকুর আমি নিজেকে তোমার পায়ে দিলাম, এটা পূর্ণ সমর্পণ হয় না, কারণ সেখানে আমিত্ব বোধ আছে। এইটা চিরহরণে এটা আসে, ওই যে আমি একটু যে আমির যে বোধ থেকে যাচ্ছে, ভগবান সেটাকে নাশ করে দেন। আমরা চিরহরণ যখন করব তখন এটাকে আবার এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। যখন ওই আমিত্বটা নাশ হয়ে যায় তখন হুড়মুড় করে যে ঠাকুর খুব বলছেন সহজ করে, একটা বড় গাছ যখন কাটা হয় পুরো কাটার পরে সরে দাঁড়াতে হয়, দিয়ে গাছটা নিজে থেকেই পড়ে যায়, ঠিক তেমনি এই আমিত্ব যেমনি নাশ হলো তখন এই যে কাঁচা আমি এটা ধুয়ে মুছে উড়ে যায়, পাকা আমির যে বন্যা পুরো ভরে যায়। ঈশ্বরের প্রেম যেটা, যখন ওই শেষ আবরণ যেটা, শেষ বাধা যেটা, সেটা যখন মুছে যায় ওটাকে তখন পুরো বন্যা এনে দেয়। এই প্রেমা ভক্তি যে শুরু হবে, এর মধ্যে যেটা আগে বলা হলো, এতক্ষণ চেষ্টা করছিল ভক্ত যে আমি ভগবানকে ধরব, এইবার শেষমেশ, যেমন আপনি একটা এটা উদাহরণটা খুব ভালো নয় কিন্তু যদি আপনি বোঝার জন্যে করেন, যে একটা ট্রেন চলে যাচ্ছে, আপনি প্ল্যাটফর্মে দৌড়চ্ছেন, ট্রেন চলে যাচ্ছে, আপনি ধরার চেষ্টা করছেন ধরতে পারছেন না, হঠাৎ দরজা থেকে একজন এগিয়ে নিজের হাত বাড়িয়ে দিল, এবার ওর হাতটা ধরে আপনি ট্রেনের ভেতরে ঢুকে যেতে পারেন। যদি আপনি দৌড়তে না থাকেন ট্রেনের সঙ্গে আপনি ঢুকতে পারবেন না, আর যদি হাত বাইরে থেকে না আসে তাও আপনি ধরতে পারবেন না। এটা বাস্তবিক এইভাবে হয়, যে আমরা একটা উপমা দিয়ে দিচ্ছি তা না, বাস্তবিক এটা এইভাবেই হয় যে যখন এই শেষ অবস্থায় যায়, পরাভক্তিতে যখন যায় ঠিক এইভাবে হয়। তখন বলছেন বেণুগীত দিয়ে শুরু হচ্ছে ভগবানের, যে খুব বিশেষ যারা ভক্ত গোপীরা, গোপী মানে হলো সংসারের যে কোনো ভক্ত, যখন সে শেষ পরাভক্তিতে ওঠে, প্রেমাভক্তিতে ওঠে, তখন কীভাবে, এই যে আগে তারা কৃষ্ণকে ভালোবাসতেন, তাকে ননি মাখন খাওয়াচ্ছেন, তাকে নিয়ে আনন্দ করছেন, মজা করছেন, এবার ঢুকছে প্রেমাভক্তিতে, শুরু হলো বেণুগীত, যেখানে কৃষ্ণ বাঁশি বাজিয়ে ওদের মনকে প্রথম টানতে শুরু করলেন। এইবার যে আমরা বেণুগীত শুরু করব, এখানে আবার আরেকটা অন্য একটা প্রসঙ্গে গিয়ে বলি, যে পুরনো সভ্যতাগুলো রয়েছে এর মধ্যে গ্রিক সভ্যতা খুব পুরনো সভ্যতা, তো গ্রিক সভ্যতায় খুব ভালো ভালো সাহিত্য আছে, তাদের যে কাহিনীগুলো খুব নাম করা কাহিনী, আর ইলিয়াড ওডিসি হোমারের খুব নাম করা বই। তো ইলিয়াড ওডিসিতে ওডিসিয়াস হলো একটা বিরাট যোদ্ধা, আপনারা হেলেন অফ ট্রয় গল্প শুনে থাকবেন, ওদের রানীকে নিয়ে চলে গিয়েছিল, এবার এই যোদ্ধাগুলো যাচ্ছে হেলেন অফ ট্রয়, ট্রয় থেকে হেলেনকে বার করবে।
এখন এরা যখন যাচ্ছে নানান রকমের বাধা বিঘ্ন করে, ফেরত যখন আসছে তখনও নানান রকমের বাধা বিঘ্ন। যেমন আপনারা গল্প পড়ে থাকবেন সাইক্লপস, যাদের চোখে মাথার এখানে চোখ, একটা করেই চোখ ছিল, এদের বন্দি হয়ে গেছে, এই ধরনের অনেকগুলো কাহিনী আছে। তার মধ্যে একটা আছে সাইরিনস। সাইরিন হলো, বলছে যে যখন আসবে, একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা বিচিত্র জীব। গ্রিক মিথোলজিতে সাইরিনের বর্ণনা বিভিন্নভাবে করা হয়েছে, মোটামুটি দেখতে পাখির মতো, পাখি মানুষ মিলিয়ে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা আছে। কিন্তু মূল যেটা, ওরা গান খুব সুন্দর করে, আর এত সুন্দর গান করে, এত সুন্দর গান করে, কোনো নাবিকরা যখন ওই দিক দিয়ে যায়, কোনো নৌকো যখন যায়, ওদের গান শুনতে পায়, গান শুনতে এমন মুগ্ধ হয়ে যায়, এমন মুগ্ধ হয়ে যায় যে ওখান থেকে আর বেরোতে পারে না, চিরদিনের জন্যে তারা কয়েদি হয়ে যায়। গ্রিক ট্র্যাডিশনস হচ্ছে অনেকটা রিলিজিয়াস ট্র্যাডিশন। হোমার যখন ইলিয়াড ওডিসি লিখলেন, তার আগে পর্যন্ত এই দেবী দেবতার কাহিনী, তার মধ্যে এই ধরনেরই ভাব যে যেখানেই জাগতিক জিনিসগুলো রয়েছে, যেখানেই বিষয় সুখ রয়েছে, মানুষ ফেঁসে যায়। ওডিসিয়াসকে বলা হলো যে এই, তুমি যদি পারো এই সাইরিনগুলোকে নাশ করো। ওদের ছিল একটা অভিশাপ, যদি কেউ কোনোদিন শুনে বেরিয়ে চলে আসতে পারে তাহলে ওরা সবাই মারা যাবে অপমানে। ওডিসিয়াস তখন সবারই কানে মোম ঢেলে দিয়েছে যাতে কেউ শুনতে না পায়, আর নিজেকে মাস্তুলে বেঁধে দিয়েছে, আর এমনভাবে বেঁধেছে যে ওকে বারবার বলছে যে কোনো পরিস্থিতিতে যেন ওকে খোলা না হয়, আর অনেক দূর থেকে যাচ্ছে। তো যেমনি নৌকোটা শুনেছে, দেখছে নৌকো আসছে, ওদের গান শুরু হয়ে গেল, নাবিক যোদ্ধা কানে মোম, একটি শব্দ যাচ্ছে না, আর ওডিসিয়াস পাগলের মতো করছে শোনার জন্য, তাকে আর আটকানো যাচ্ছে না, চেঁচাচ্ছে আমাকে এক্ষুনি খুলে দাও, আমি এক্ষুনি তোমাদের বধ করব, সবাইকে বলছে। বাকিরা শুনতেই পাচ্ছেন ওডিসিয়াস কি বলছে। ইনস্ট্রাকশন ছিল যে যখন বেরিয়ে চলে যাবে অনেকটা, তারপরে নিজের নিজের, তখন ওডিসিয়াস বেরিয়ে গেল বলে ওরা মারা গেল। এখন মজার জিনিস হচ্ছে, তার আগে আরেকজন বড় যোদ্ধা ছিলেন, তার নাম ছিল জ্যাসন। তিনি আর্গো বলে জাহাজে তিনি গেছিলেন, তাকেও সাবধান করে দিয়েছিল দেবী যে এরকম ব্যাপার আছে, খুব সাবধান, তোমাকে বাঁচার ব্যবস্থা করতে হবে। তখন ওনাদের এক দিব্য সঙ্গীতকার ছিলেন অরফিয়াস, গ্রিক পরম্পরায় খুব নাম অরফিয়াস। বলছে অরফিয়াস যখন গান শুরু করত, মনে হতো মানুষ যেন স্বর্গে চলে গেছে। জ্যাসন অরফিয়াসকে বলল, তুমি চলো আমাদের সঙ্গে। অরফিয়াস যোদ্ধা না, একটু যুদ্ধ কলা সবাই জানতো। তো যেমনি অরফিয়াস ওই সাইরিন আইল্যান্ডের কাছে এসছে, অরফিয়াস পুরো দমে নিজের গান লিউট বাজিয়ে যাচ্ছে তার, আর তার এমন সুন্দর গান, এমন মিউজিক, যে সাইরিনের যে গান সেটা এদের কানেই আসছে না, সে পুরো ওই যেমন সিতারাদিতে ঝালা বাজায় না, ওরকম করে মানে যে এত সুন্দর, এত উচ্চ মানের গান, ওদের ওদের গান এদের কানেই এলো না, বেরিয়ে চলে গেল। অডিসিয়াসের কাহিনী ঠিক আছে, ভালো কাহিনী, কিন্তু এই যে জ্যাসন, এর কাহিনীটা হলো ঠিক ঠিক যে জীবনযাত্রা আমাদের এখানে, এই যে সংসারের যে গান, এই যে বিষয়,
সবসময় রয়েছে, টানবেই, সাইরেন্স বেরোতে দেবে না আপনাকে। যদি যদি এই বিষয় থেকে যদি আরো শ্রেষ্ঠ কিছু হয়, ঠাকুরের কথায় সহজ ভাষায় মিশ্রী শরবত খেলে চিটে গুড়ের পানা আর ভালো লাগে না। আমি আমি আমার নিজের বলি, যখন বাচ্চা ছিলাম তো কাহিনী পড়তে খুব মজা লাগতো, যেমন আপনারাও পড়ে থাকবেন গোয়েন্দা বই আর এগুলো। আমারও গোয়েন্দা বই না, আমি সব রকমের বই পড়তাম ইররেসপেক্টিভ। দিনে একটি করে বই না পড়লে না আমার মাথা খারাপ হয়ে যেত, বইয়ের পেছনে যে কোনো লোকের কাছে দৌড়তাম। মানে সে যদি বলে যে একটু এই কাজও করে দাও, আমি কাজ করতেও রাজি আছি যদি একটা বই আমাকে পড়তে দেয়, বই ম্যাগজিন সারাটা দিন দিয়ে হতে 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 ধীরে 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 যে ফিকশন জিনিসটা, মানে বিশ্বের খুব কম ফিকশন হবে সত্যিকারে, যেগুলো ভালো ফিকশন যেটা আমার পড়া হয়নি, সব সব ভাষারই কতটা বুঝতাম সেটা এমন কিছু না। সেখান থেকে ধীরে 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 আজ থেকে অনেক আগে 15-20 বছর আগেই ফিকশন থেকে মন সরে গেল। মানে এখন আমার বইগুলো হার্পার কলিন্স এনারা ম্যাকমিলান বার করেন, তো ওরা বলে রেখেছেন আপনার যে কোনো বই গিফট হিসেবে আমাকে দেন। তো একবার ওনাকে বললাম যে ঠিক আছে দুটো ভালো যেটা খুব ভালো ফিকশন দিন, পড়ছিলাম পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেল, পড়া যাচ্ছে না। এখন অন্য ধরনের বইতে ইন্টারেস্ট, যেখানে মানুষের মানুষের যে সত্যিকারের যে অনুভব যেখানে সেদিকে মন চলে গেছে, এই পাল্টে যায়। ঠাকুর বলছেন বাচ্চা বয়সে পুতুল নিয়ে খেলে, বিয়ে হয়ে গেলে আর পুতুলের দিকে যায় না। মানুষ যখন মাইন্ড ইভলভ করে ওর টেস্টস পাল্টে যায়। ঠিক তেমনি যদি আপনি হায়ার টেস্টস দিয়ে দেন, যেমন ধরুন এই যে আপনারা এই ধরনের ভাগবত শুনছেন, এরপরে যদি এই পাড়া আদিতে যদি নাচ গান করে ভাগবত করে আরও ভালো লাগবে না, ঠিক আছে দেখলেন দেখলেন। টেলিভিশনে যদি ভাগবত সিরিয়াল আছে ড্রামা ট্রামা দিয়ে, ঠিক আছে 2 মিনিট দেখলেন, কিন্তু ওই নিষ্ঠার সঙ্গে দেখা না সেটা আর হবে না, টেস্টস পাল্টে গেছে। ওডিসিসের যে গল্পটা যেখানে এই আর্গন আর্গন সরি আর্গো আর্গো জাহাজে যখন জ্যাসন যাচ্ছে তার যে কাহিনী, এটা হলো এটাই, টেস্টস পাল্টে গেছে। গোপীরা বৃন্দাবনে সেই সংসারে আছেন, সেই বিষয়ে আছেন, ডুবে আছেন। ব্যাসদেব রচনা করছেন প্রেমা ভক্তির কথা, এই গোপীগুলোকে আবার টেনে বার করছেন। আর শ্রীকৃষ্ণ ছাড়লেন সেই বাঁশির টান, যেটা যারা প্রস্তুত সবাই, কিন্তু সবাইকে যে টেনে নিচ্ছে তা না, যাদের প্রস্তুতি। চাষ যখন হয় মাটিকে প্রস্তুত থাকতে হয়, বীজকেও আসতে হয়। যাদের মাটি প্রস্তুত, যারা ভক্তি করে 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 নিজের শরীর মনকে শুদ্ধ করে নিয়েছেন, তারা এই কৃষ্ণের বাঁশির টান শুনে মন এবার ঈশ্বরের জন্য ছটপট করছে, চঞ্চল হয়ে যাচ্ছে। নারদের জীবনী যখন আমরা কভার করেছিলাম ভাগবতে, সেখানেও বলছেন নারদকে ভগবান দর্শন দিলেন, দিয়ে বললেন যে ব্যাস এরপরে তোমাকে সাধনা করতে হবে,
ধ্রুব তার ক্ষেত্রেও এরকম করলেন, এরকম করেন অনেক সময়, একটা ঝিড়িকে একটা দিয়ে দেন, একটা টোপ খাওয়ানো দিয়ে যাতে আরও জোরে যায়। এই যে ঠাকুরও বলছেন যে আগেকার দিনে গ্রাম দেশে যে বাচ্চারা বড় হতো না, তো অনেক সময় মা দরজাকে আড়াল করে এরকম করে মুখ দেখিয়ে দিল যাতে বাচ্চার যে টানটা আরও যেন বাড়ে। এই হলো বেণু গীত, যেটা এর ব্যাকগ্রাউন্ড। এখান থেকে বলছেন এই 21 নম্বর অধ্যায়, ইত্থম শরৎ স্বচ্ছ জলম পদ্মাকর সুগন্ধিনা। শরৎ ঋতু এসে গেছে আর জল ভরে রয়েছে চারিদিকে পদ্ম ফুলের গন্ধ। আর এই এই এখানে না প্রচুর বর্ণনা করছেন আমাদের প্রকৃতি কেমন শরৎকালে, সেটার ওগুলোতে গিয়ে লাভ নেই। তো এখানে 2 নম্বর শ্লোকে বলছেন, মধুপতি অবগাহ্য চারায়ণ গা সহ পশু পাল বলশ্চকুজ বেণু। মধুপতি শ্রীকৃষ্ণ তিনি বলরাম আর বাকিদের সঙ্গে গরু চড়াচ্ছেন আর বাঁশির সুর ছাড়লেন। এখানে ভাগবতী শব্দটা ব্যবহার করছেন মধুপতি। মধুপতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, এর মধ্যে হচ্ছে ভগবান কৃষ্ণ তিনি প্রেমের রূপ বৃন্দাবনে, কিন্তু মধু, মধুর অর্থ হয় আমাদের এটা বেদ থেকে আসে, রসো বৈসহ, ভগবান হলেন রসস্বরূপ, মধুপতি মানে ভগবান, ভগবানের যে প্রেম, ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের যে ভালোবাসা, এটা হচ্ছে মধু, যা উপনিষদে ও মধু মধু ও মধু ও মধু বলে, মধুবাতারিতায়তে মধুক্ষরন্তে, এগুলো যখন আসে মধু, মধুর থেকে রস থেকে। তো ভগবানের নাম মধুপতি, এই মধুপতি যার যিনি হলেন প্রেম স্বরূপ, তিনি এবার নিজের দিকে টেনে নেওয়ার জন্যে ছাড়লেন বাঁশির সুর। তো বলছেন যে সে এই যে বাঁশির সুর সে এমন, তৎ ব্রজশ্রী আশ্রুত্য বেণুগীতম স্মরোদয়ম কাশ্চিত পরোক্ষম কৃষ্ণস্য স্বসখীভ্যো অন্ববর্ণয়ন। বলছেন ওই যে বাঁশির তান ক্লিম, পরে আসবে আর এটা আবার বীজ ক্লিম, যে ক্লিম ছেড়েছেন না, সেটা হচ্ছে হৃদয়ে প্রেম জাগানোর জন্যে এই সুর। এখানে দেখবেন যারা ভাষ্য লেখেন রাসলীলা নিয়ে বলেন, যাদের মন শুদ্ধ পবিত্র নয় তাদের এগুলো শুনতেও নেই। স্বামীজি এটাকে এত আপত্তি করতেন, বলতেন যে যেখানে দেখবি এই রাসলীলা বর্ণনা করছে লাঠি নিয়ে মারবি, চরিত্র যদি একেবারে শুদ্ধ না হয়, মন শুদ্ধ পবিত্র যদি না হয়, কামের গন্ধ পর্যন্ত যদি না থাকে, তবেই এগুলো শুনতে হয়। এটাকে বৃন্দাবনে যারা নিধুবনে গেছেন শুনবেন, বলে যে নিধুবনে নাকি নৃত্য, নৃত্য যে দেখে নেবে সে অন্ধ হয়ে যাবে। অর্থ হলো যাদের ভেতরে সাংসারিক ভাব একটুও রয়েছে, কামভাব একটুও রয়েছে, এই জিনিসগুলো তাদের জন্যে নয়। আমাদের এখানে এগুলো পাঠ হয়, আমার দায়িত্ব শোনানো, আমি শোনাচ্ছি, কিন্তু এগুলো যদি একটা উচ্চ অবস্থায় যদি, মানে শুধু এই শোনার সময় না, জীবনে, জীবনে যদি একটা উচ্চ অবস্থা না থাকে, তখন হয় কি এই জিনিসগুলো, এগুলোকে লোকে বৈষয়িক দৃষ্টিতে, সাংসারিক দৃষ্টিতে দেখে, তাতে নিজের ক্ষতি হয়, এগুলো ভালো না।
গোপীদের যে কথা আমরা আলোচনা করছি, শ্রীকৃষ্ণের যে প্রেমের কথা বলছি, যে লোকেরা অবৈধী ভক্তি পর্যন্ত তাদের নেই, সাধারণ যে ভক্তি সেটাও নেই, আর প্রেমা ভক্তির কথা বলা হচ্ছে, কি বুঝবে? যখন বোঝে না তখন ওটাকে নিয়ে ভেঙায়, নকল করে, নিজের ক্ষতি করে। আর যারা ঠিক ঠিক ভক্ত তাদেরও তাতে কষ্ট হয়। তো বলছেন যে তৎ ব্রজস্ত্রিয় আশ্রুত্য বেণুগীতম, ব্রজে যে স্ত্রীগুলো যেমনি এই বেণুগীত বাসীরা শুনছে, তো বলছেন যে ওই ওটার এমন শক্তি যে মিলনের জন্য ডাক। আমরা যে সাইরিনের গল্প বলা হলো, ওটা বিষয় দিক থেকে বলা হচ্ছে, কিন্তু অর্থটা তাই। কিছু জিনিসের মধ্যে এমন শক্তি থাকে, প্রস্তুতি যদি থাকে টেনে নেবে। না, ছোট শিশু কাম জিনিস বোঝে না, কিন্তু যে বড় হয়ে গেছে কাম জিনিস বোঝে, ওই জিনিসটা তাকে টেনে নেয়। গোপীরা, গোপীদের মন শুদ্ধ পবিত্র, কৃষ্ণের প্রতি তার একটা টান আছে। এবার কৃষ্ণ তাকে টানছেন, যে ইয়মে বৈষ বিনুতে তেন লভ্যা, যেটা বলা হলো, গোপীরা যেটা নিজে থেকে ধরেছিলেন, হাতে করছিলেন, এবার ভগবান কৃষ্ণ তাকে ধরছেন, ধরে এবার নিজের সঙ্গে এক করে নেবেন। তো বলছেন যে গোপীরা ডুবে গেলেন কৃষ্ণে, এক অপরের সঙ্গে কথা বলছেন কৃষ্ণকে নিয়ে। গীতায় ভগবান বলছেন যে যারা আমার ভক্ত হবে তারা কী করে, কীর্তয়ন্তশ্চ মাং নিত্যম, তুষ্যন্তি চ রমন্তি চ, আমারই কথা বলে, আমাতেই রমণ করে, আমাকে নিয়েই কথা বলে। যে যাকে ভালোবাসে সে তাকে নিয়েই আলোচনা করে। এই ওডিশাসের গল্প বলছিলাম, ওডিশাস যখন ওই ট্রয়েতে লড়াই টড়াই করে যখন ফেরত আসছে, তারা অনেক যোদ্ধাকে হারালো, যুদ্ধ হারিয়েছে, পথেও হারিয়েছে। তো একদিন ওরকম ওরা বসে, সেদিন কোনো কারণে অনেক যোদ্ধা হারিয়েছে, ওরা রান্না বান্না করলো, মাংস টাংস বানালো, খেলো, খেয়ে তারপরে সেই বন্ধুদের নামে কাঁদতে শুরু করলো, একে হারালাম তাকে হারালাম, কাঁদছে। আমরা যাকে ভালোবাসি আমরা তাকে নিয়েই আলোচনা করি। মা বাবা তার যে ছোট্ট সন্তান একটু শিখছে তাকে নিয়েই আলোচনা করে, তার কথাই ভাবতে থাকে। তো গোপীরা কাশ্চিৎ পরোক্ষম কৃষ্ণস্য, কৃষ্ণ তো সামনে নেই, শ্রীকৃষ্ণকে নিয়ে তারা আলোচনা করছেন। তারপরের চার নম্বর শ্লোক আরও ইন্টারেস্টিং, তদ বর্ণয়িতুম আরব্ধ্বা স্মরন্ত্যা কৃষ্ণ চেষ্টিতম না শকন স্মরবেগেন বিক্ষিপ্ত মনসো নৃপ। সুখদেব পরীক্ষিতকে বলছেন, গোপীরা এই বাঁশুরির যে মাধুর্য এটার এটা বর্ণনা করতে চাইছেন, কিন্তু যেমনি বাঁশির কথা ভাবলেন তাদের মন ডুবে গেল। শ্রীকৃষ্ণের যে রূপ, শ্রীকৃষ্ণের যে বিভিন্ন চেষ্টা মানে যে যে যা যা কিছু করেছেন, আর শ্রীকৃষ্ণের যে সব কিছু, তার যে চোখের চাউনি থেকে শুরু, ওইটাতে ডুবে গেলেন। ডুবে গিয়ে বুধ হয়ে গেছেন, বুধ হয়ে গিয়ে আর কোনো আলোচনা করতে পারছেন না। এটা সবে শুরু, এটা যখন এখান থেকে চিরহরণে যাবে, চিরহরণ থেকে যখন রাসলীলাতে যাবে, ভক্তির যে ইন্টেন্সিটি এটা আস্তে 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 বাড়বে।
এই প্রথম শুরু করেছে যে সবে বাঁশি, অন্যদের উপরে কি কোনো প্রভাব পড়ছে? না, পড়ছে না। যাদের এটা কিছুটা দেখবেন বাচ্চা বয়সে শুনে থাকবেন পাইড পাইপারের গল্প, যে একটা শহরে এরকম প্রচুর ইঁদুর, পাইড পাইপার বললো আমি করে দেবো, বাঁশি বাজালো, সব ইঁদুরগুলোকে ধরে নিয়ে গিয়েছে সরিয়ে দিল। ওরা যখন পয়সা দিল না, বললো ঠিক আছে, আবার বাঁশির অন্য সুর ছাড়লো, ওই শহরে যত বাচ্চা সব ওর পেছনে বেরিয়ে চলে এলো। এগুলো এমনি লোককথা। ব্যাসদেব এখানে কোনো কথা বর্ণনা করছেন না, এখানে গোপী একটুও ইম্পর্টেন্ট না, অন্য কোনো কিছু এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট রয়েছে ভক্তি। ভক্তিতে কি হয়, যখন মানুষ ধীরে 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 যখন প্রস্তুত হয়ে যায়, জগতের সব কিছু করছে, সংসারের সব কাজ করে এরা, এই গোপীদের দেখুন সংসারের সব কাজ করছে, সবাইকে খুশি রাখছে, মন কৃষ্ণে। ঠাকুর এই পরাভক্তিকে বোঝানোর জন্যে তিনি বলছেন সেই যে নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, ইনফ্যাক্ট আরও নিষ্ঠার সঙ্গে করে, মন সবসময় উপপতির দিকে। কোথায় থেকে ঠাকুর এইসব খবর পেতেন আমরা জানি না, মানে এত এক্সপিরিয়েন্স কোথায় থেকে ছিল ভগবান জানে। যে যাকে ভালোবাসে তার মন সেখানে। গোপীদের মন শ্রীকৃষ্ণে পুরো চেষ্টাতে কাজ করছেন, কিন্তু এই যে মনটা ডুবে গেল, যেমনি যেমনি কৃষ্ণের বাঁশির কথা বলতে যাবেন, মন ডুবে গেছে। মন ডুবে গেলে ঠাকুর যেমন বলছেন, নিতাই আমার মাতা হাতি, হাতি হা হা হা, যখন কোনো কিছুতে মানুষ ডুবে যায়, খুব বেশি যখন ডুবে যায়, কথা তখন আর মুখ থেকে বেরোতে চায় না। কিন্তু এটা এখনও পারা প্রেমাভক্তি নয়, প্রেমাভক্তি আরও অনেক পরে আসবে, এটা একটা খালি গ্লিম্পস দিচ্ছেন, যে দেখবেন আপনারাও যদি মন্দিরে আদিতে গিয়ে গভীর মনে যদি জপ করেন, অনেকক্ষণ যদি জপ করেন, তারপরে আর কথা বলতে ইচ্ছে করবে না, মনে চুপচাপ হয়ে যাবে। আর সেখান থেকে তাদের মন চলে গেল কৃষ্ণের কাছে, কীভাবে কৃষ্ণ বৃন্দাবনে ঘুরছেন। এগুলো ঠাকুর বর্ণনা করছেন কীভাবে এত ভালোবাসা যে তার সূক্ষ্ম শরীর বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণের পায়ের তলায় তলায় শরীর যাচ্ছে, যাতে পথের যে কাঁটা ছোট পাথর কৃষ্ণের পায়ে যেন না লাগে। ভালোবাসা আসলে কি জানেন, আমরা এত স্বার্থপর, এত স্বার্থপর, আর শুনতে খুব খারাপ লাগে, আমরা আসলে অত্যন্ত নিকৃষ্ট নীচ প্রাণী, অত্যন্ত নীচ প্রাণী, আমাদের পক্ষে না এই ভালোবাসা বোঝা সম্ভব না। ওই মায়েরা নিজের শিশুর জন্যে কিছুদিন করেন, তারপরে কিছুদিন পরেই মাথায় ঘুরতে থাকে, বড় হবে, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, টাকা আয় করবে, আমাকে দেখবে। প্রথমের দিকে একটু অতটা হয় না, একটু থাকে ভালোবাসা, যে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে শুধু দেওয়া, শুধু দেব, আমার চাই না কিছু, এই ভাবটা যখন হয়, যার প্রতি হয়, তখন তার মন সেই লোকটার সঙ্গে ঘুরঘুর করে। আরও গভীর যদি হয়, তার সূক্ষ্ম শরীর বাস্তবে ঘোরে, এটাকে বলে, যারা যোগ প্র্যাকটিস করেন, যোগ প্র্যাকটিসে যখন খুব উঁচুতে চলে যায়, তখন দূরের জিনিস দেখার ক্ষমতা এসে যায়, দূরের জিনিস
শোনার ক্ষমতা এসে যায়। যখন কাউকে ভালোবাসেন, খুব গভীর যখন ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে আপনার মন ঘুরবে। সে যখন কথা বলতে চাইবে, আপনারও কথা বলতে ইচ্ছে করবে ঠিক হঠাৎ। তার যদি কিছু অঘটন ঘটে যায়, আপনার মনে ব্যথা হয়ে যাবে। তাকে আপনি দেখতে পারবেন, স্বামীজি বর্ণনা করছেন, আমেরিকাতে ছিলেন একজন এরকম ভালোবাসত মেয়েকে, মেয়েটা অন্য শহরে থাকতো, পরিষ্কার এখান থেকে বলতে পারছো, বলতো যে আমার গার্লফ্রেন্ড আজকে অমুক রঙের ড্রেস পরেছে, পরে ভেরিফাই করে দেখতেন যে একবারে ঠিক বলতে পারছেন, পুরো মন এক হয়ে যায়। গোপীদের মন শ্রীকৃষ্ণের সঙ্গে পুরো এক ঘুরছে বৃন্দাবনের জঙ্গলে জঙ্গলে। আর বলছেন সে সুখদেব পরীক্ষিতকে, ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম শ্রুত্বা ব্রজস্ত্রিয়া সর্বা বর্ণয়ন্ত্যো অভিরে ভিরে। হে রাজন, এই বাঁশির সুর, এত জড় চেতন যাবতীয় যা কিছু আছে সবারই মনকে টেনে নেয়। গোপীরা যখন শুনলেন তন্ময় হয়ে গেলেন, আর তন্ময় এমন হয়ে গেলেন তন্ময় যে তাদের সূক্ষ্ম শরীর চলে গেল বৃন্দাবনের ওই জঙ্গলে, পেয়ে গেলেন সেখানে শ্রীকৃষ্ণকে, করলেন আলিঙ্গন। এই আলিঙ্গনটা কিন্তু স্থূল শরীরের না, সূক্ষ্ম শরীরের আলিঙ্গন। আর তার সঙ্গে গোপীরা এক অপরের সঙ্গে শ্রীকৃষ্ণের এই বাঁশিকে নিয়ে আলোচনা করতে শুরু করলেন। আমরা এটা পরের দিন ধরবো।